হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনামিকা, আমার চ্যানেল ভাইবস উইথ অনামিকার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে আমি চলে আসি বাগানে দেখার জন্য যে আজকে কী কী ফুল ফুটেছে। আর আজকে সকালে তো এসে দেখছি যে এই সিজনের প্রথম গন্ধরাজ ফুটতে শুরু করেছে। এটা দেখেই তো আমার মনটা ভালো হয়ে গেল। আর আমার সাথে সাথে কিন্তু টফি, রিও ওরাও উঠে পড়েছে, এখনই ব্যালকানিতে এসে বসেছে। আর ওদেরকে ব্যালকানিতে রেখে আমি চলে এসেছি এই ছাদে। এটা ঝাড় দিয়ে একটু পরিষ্কার করে দিতে হবে, কেননা এই আম গাছের থেকে প্রচুর পাতা এই ছাদটাতে পড়ে নোংরা হয়ে থাকে। তো এটা আমার প্রত্যেক দিনের রুটিন বলতে পারেন। অন্য কিছু কাজ করি কি না করি, আগে এই ছাদটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিতে হয়, কেননা সারাদিন কাজের ফাঁকে আমি এই ছাদে অনেকবার যাতায়াত করি। টফি, রিও ওরাও খেলে, তো সেজন্য এটা পরিষ্কার না করলে ভালো লাগে না। চলেছি রান্নাঘরে, ব্রেকফাস্ট বানানো শুরুও করে দিয়েছি। এখন রুটিটা করে নিচ্ছি, কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য যে সবজিটা সেটা আমি আগে করে নিয়েছি। আলুর একটা চচ্চড়ি মতো বানিয়েছি শুকনো করে, তো এখন রুটিটা করে নেব। আর যা গরম পড়েছে না, তো সেজন্য যতটা তাড়াতাড়ি সম্ভব কাজ করে নেওয়াই ভালো। প্রত্যেক দিনই ভোরবেলার দিকে তাও ওয়েদারটা একটু সহ্য করার মতন থাকে, আর তারপর যতই বেলা বাড়তে থাকে ততই বাড়ে রোদের তাপ আর গরম পাল্লা দিয়ে। তো যাই হোক, শুধু আমার তো না, অনেকেরই এইভাবে এই গরমের মধ্যে একা হাতে সংসারের সব কাজ করতে কষ্টই হচ্ছে। তা কিছু করার নেই, কষ্ট হলেও করতে তো হবেই। তো রুটিটা আমি এখন ভেজে নিই, তারপর আস্তে আস্তে সবাইকে খেতে দিয়ে দেব। তারপরে তো প্রচুর কাজকর্ম এখনও পড়েই আছে, কেবল সকালে শুরু হলো কাজের। আর তার সাথে তো স্যালাড থাকছে আজকে সকালে, তো এটা একটু অন্যরকমভাবে করছি। মানে এটা এভাবে কেটে নিয়েছি, তার মধ্যে লেবু দিয়ে দিলাম। এবার একটু বিট লবণ মিশিয়ে ভালোভাবে যদি মেখে নেওয়া যায়, তাহলে না স্যালাডটা খেতে বেশ ভালো লাগে। তো যেদিন মনে থাকে না সেদিন তো এমনি হচ্ছে স্যালাডটা কেটে দিয়ে দিই, কিন্তু যেদিন মনে থাকে সেদিন না আমি এইভাবে একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি। সাধারণভাবে দেওয়ার থেকে এভাবে দিলে খেতে একটু টেস্টি হয় এই আর কি। আমাদের তো ব্রেকফাস্ট সবার হয়ে গেছে, তো রান্নাঘরে এখন দুপুরের কাজকর্ম আমি শুরু করে দিয়েছি। এই টুকটাক কাজগুলো এদিকে সেরে নিচ্ছি, আর একপাশে গ্যাসে কিন্তু দুপুরের রান্না আমি বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল করব, তো ডিমটা একপাশে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর কচুর লতি করব, সেই রান্নাটাও কিন্তু শুরু করে দিয়েছি। তো ভাবলাম গ্যাসে যখন রান্নাটা বসিয়ে দিয়েছি, শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট না করে এই ছোটোখাটো কাজগুলো সেরে ফেলি। এই কাজগুলো কিন্তু করতে বেশ সময় লাগে। আর মান্থলি গ্রসারি এনে সেগুলো রিঅ্যারেঞ্জ করার তো এখন কয়েকটা দিন বাকি আছে। তো তার মধ্যে যে কয়েকটা জিনিস শেষ হয়ে গিয়েছিলো সেটাই অল্প অল্প করে ভরিয়ে নিচ্ছি। তো রেখে এখন এগুলোকে জায়গা মতো রেখে দেব। তো এই টুকটাক কাজের জন্য আলাদা করে সময় বের করে নিয়ে কাজগুলো করার থেকে রান্না করতে করতে একপাশে এই কাজগুলো যদি সেরে নিই, তাহলে সময়টা আমার একটু বাঁচবে, সেজন্যই করতে শুরু করে দিয়েছি। আর তারপর তো আরও কাজকর্ম রয়েছে, জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো ধোবো। তো ভাবছি একবার স্নান করবো যখন, তখনই সেগুলো ধুয়ে ফেলবো। অন্য রান্না হয়ে গেছে, তো এখন ভাত ডাল করব। আগে ডালটা বসিয়ে দেব, অল্প একটু মুসুর ডাল নিয়েছি, কেননা শুধু দুপুরের জন্যই করব। টক ডাল যেহেতু করব, তো এটা তো আর রাতে রাখার কোনো ব্যাপার নেই, দুপুরের জন্য করব দেখে সামান্য একটু ডালই নিয়েছি। ডালটা হয়ে গেছে সেদ্ধ, এর মধ্যে না গাছের থেকে ছোট্ট একটা কাঁচা আম দিয়েছিলাম, তো এবার একটা ফোড়ন দিয়ে নিলেই হবে। তো এরপর ভাতটা আমি বসিয়ে দেব। ভাতটা মনে হচ্ছে হয়ে গেছে, তো এখন দেখে নি, যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে তো এখন নামিয়ে দেবো। তো শ্বশুরমশাইয়ের জন্য ভাতটা একটু আমরা কিন্তু নরম নরম করেই করি। আর দেখুন, এখানে বাকি যে রান্নাগুলো করেছি সেসবের রেসিপি কিছু আর শেয়ার করিনি, তবে কী রান্না করেছি সেটা দেখিয়ে দিই। ডিমের ঝোল তো রয়েছে, আর কচুর লতিও করেছি। এটা একটু রসুন কাঁচা লঙ্কা বেশি দিয়ে কচুর লতিটা বানিয়েছি। আর তার সাথে আরেকটা রান্নাও রয়েছে, এখানে নিরামিষ করে একটা সবজি করেছি ডাটা আলু টালু দিয়ে। রান্নাবান্নার পর স্নানটা সেরে নিয়েছি। আচ্ছা, গরম, স্নান করে বেরোতে না বেরোতে আবার ঘেমে যাচ্ছি। যাই হোক, স্নানটা করে নিয়েছি।
তো এবার আমি চলে এলাম বাগানে পুজোর ফুলটা তুলে নেব। আর এই ফুল গাছটা না প্রত্যেক বছরই সিজন শেষে একটু ছেঁটে দেওয়া হয়, আর তারপর দেখুন ঠিক সময় মতো গাছটা আবার ঝাঁকড়া হয়ে প্রচুর ফুল দেয়। তো ফুলগুলো আমি তুলে নিচ্ছি, আর এখন চলে এসেছি জবা ফুলগুলো তুলে নেব। এই গাছটাতে তো অনেক জবা ফুল হয়, আপনারা এর আগেও দেখেছেন, আর আমি ছাড়াও আমার আশেপাশের বাড়ির অনেকেই এখান থেকে ফুল নিয়ে যায়, তো আজকেও কয়েকজন নিয়ে গেছেন। তো এখন বাকি যে ফুলগুলো রয়েছে সেটা আমি নিয়ে পুজো দিয়ে দেবো। আর গাছের ওপর দিকেও কিন্তু প্রচুর ফুল রয়েছে। আসলে আমার যে ছোটোখাটো হাইট তাতে ওপরের দিকের ফুলগুলো নিতে বেশ কসরত করতে হয়, তো সেটাই চেষ্টা চালাচ্ছি বেশ খানিকক্ষণ থেকে। তবে আমার এই হাইটের কথা মাথায় রেখে শ্বশুরমশাই একটা কোটা বানিয়ে রেখেছেন, তো যখন অসুবিধা হয় পারতে তো আমি সেটা দিয়ে পেরে নিই। তো যাই হোক, এখন একটু হাইটের সাথে যুদ্ধ করে নিয়ে আমি ফুলগুলোকে পেরে নিই আগে, তারপর গিয়ে ধীরে সুস্থে পুজোটা দিয়ে নেব। বিকেল হয়ে গেছে, তবে গরম কিন্তু একটুও কমার নাম নেই। একটু বৃষ্টি হলে মনে হয় এই গরমটার থেকে খানিকটা হলেও রেহাই পাওয়া যেত। যাই হোক, দেখা যাক এখন বৃষ্টি কবে হয়। আমি এখনও বিকেলের চাটা কিছুই বানাইনি, এবার যাব গিয়ে আগে সবাইকে বিকেলের চাটা দিয়ে দেবো। তারপর তো গাছপালায় জল দেওয়া, সন্ধে দেওয়া, এরপর একটা না একটা কাজ তো চলতেই থাকবে। গরম থাকুক আর যাই থাকুক না কেন, আমাদের মতন হাউসওয়াইফদের কিন্তু কাজের কোনো রদ বদল নেই, প্রত্যেক দিন রুটিন মেনে সব কাজগুলোই করে নিতে হয় এক এক করে। যাই হোক, আমি এখন ভিডিওটাকে এখানেই শেষ করব। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নেক্সট আপনাদের সাথে আবার দেখা হবে খুব শিগগির নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।